আজকে বিএনপি চার দিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন, শেখ হাসিনার মানবতা, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না। এই সরকারের আমাদের আশীর্বাদ নেতা কর্মী তাদের নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আমি মির্জা ফখরুলকে বলবো, এইসব মিথ্যাচার থেকে বিরত থাকো, তালিকা প্রকাশ্যে তালিকাটা হাজির করুন। এখন তারা বলে দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করিনি। আসলে বিএনপি পাকিস্তানের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করে না। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আমরা কোনো বিদেশি শাসনের, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব আমরা করি না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের চেতনায় বাংলাদেশ, এবং সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি। চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করলেন, একজন সেনাবাহিনীর অফিসার দিয়ে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি পাঠ করে শোনানো প্রয়োজন। মেজর রফিক সাহেব বললেন যে আমি অ্যাম্বুশ নিয়ে বসে আছি, যদি আমি এখান থেকে সরে যাই তাহলে পাকিস্তানিরা এই এলাকা দখল করে ফেলবে। তারপর জিয়া রহমানের সাথে যোগাযোগ করা হলো এবং যোগাযোগ করার পর জিয়া রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করার জন্য রাজি হলেন। প্রথমে তিনি ভুল করেছিলেন, পরে সেই ভুলটি আওয়ামী লীগের নেতারা সংশোধন, তিনি আবার সেটি পাঠ করেন। এখন হচ্ছে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ক্ষমতা 100 কিলোওয়াট, আর তখন ছিল 10 কিলোওয়াট। এটা ফেনী পর্যন্ত কোনো রকমে শোনা যেত। জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ শুনে নাকি সাদেক হোসেন খোকা পুরানটাকে লাভ দিয়েছিল, আর রাজশাহীতে মিজানুর রহমান মিনিও নাকি লাভ দিয়েছিল। ওদের কথায় ব্যঙ্গ লাফায়। এখন বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের 15-20 বছরের মধ্যে একটি উন্নত দেশে রূপান্তরিত হতো। দেশে একটি সাংস্কৃতিক জাগরণ দরকার, পাড়ায় মহল্লায় সাংস্কৃতিক জাগরণ দরকার, যেটি মুক্তিযুদ্ধের আগে হয়েছিল, মুক্তিযুদ্ধের পরেও সেটি চলমান ছিল, যেটি পরবর্তীতে 75-এর পরে হারিয়ে গেছে, সেটি অত্যন্ত প্রয়োজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাংস্কৃতিক জাগরণ ব্যতীত রেখে সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ যে আজকে সমাজ যে ঘুণে ধরেছে, আজকে যে আমাদের নতুন প্রজন্ম বিপথে যাচ্ছে, অনেকে জঙ্গিবাদের আদর্শে উদ্বুদ্ধ হচ্ছে এবং অনেকে বিপথে যাচ্ছে, সেটি থেকে মুক্ত করার জন্য দেশে একটি সত্যিকার একটি সাংস্কৃতিক জাগরণ দরকার।